আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে অজানা গল্প ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত ডিএস কবির খানকে নিয়ে আলোচনা করব। ডিএস কবির খান হলো বাংলাদেশের নাম্বার ওয়ান ডান্স চ্যানেল। এখানে মূলত বিভিন্ন গানের উপরে ডান্স কভার করে থাকেন। আজকে আমরা শেয়ার করব ডিএস কবির খানের অজানা সকল তথ্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ডিএস কবির খানের আসল নাম হচ্ছে শাহনোয়ার রহমান কবির। তিনি মূলত 5/12/1998 সালে ময়মনসিংহ জেলার মুক্তাকাঞ্চা থানার চেরুয়া বাজার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার দাদার বাড়ি টাঙ্গাইল মধুপুরে। এবার আলোচনা করা যাক ডিএস কবির খানের ফ্যামিলিকে নিয়ে। ডিএস কবির খানের ফ্যামিলিতে মোট 4 জন সদস্য রয়েছে। তারা 2 ভাই এবং 1 বোন আর তার মা, এই 4 জন মিলে তাদের পরিবার। ডিএস কবির খানের কিছু প্রিয় জিনিস নিয়ে আলোচনা করা যাক। ডিএস কবির খানের প্রিয় রং হচ্ছে নীল ও কালো। প্রিয় ফল হচ্ছে আম। প্রিয় খাবার হচ্ছে মিষ্টি। তার ছোট থেকে স্বপ্ন ছিল একজন বড় কিছু হওয়ার। ডিএস কবির খান 2008 সালে তার স্বপ্ন পূরণের জন্য ঢাকার উত্তরায় সহপরিবারে চলে আসেন। আর তার স্বপ্ন পূরণের জন্য তিনি 2009 সালে উত্তরার কোনো একটি একাডেমিতে ভর্তি হন। 2013 সাল পর্যন্ত ডান্স শেখার পর তিনি মূলত নিজে একটি ছোটোখাটো একাডেমি চালু করে এবং ডান্স শেখান। স্বপ্নের পিছে দৌড়ে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। এসএসসি পর্যন্ত পড়াশোনার পর তার পড়াশোনা থেমে যায়। 2016 সালে তিনি মূলত একটি ডান্স চ্যানেল খুলে ইউটিউবে, আর তা সেখানে মূলত তিনি বিভিন্ন গানের উপরে ডান্স কভার করত। তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে দাদা পায়ে পড়ি রে। তারপর তার একে একে অনেক ভিডিও ইউটিউবে ভাইরাল হয়। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি ভিডিও হলো দয়াল তোর লাইগা রে, লাল গোলাপি। বর্তমানে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 1.6 মিলিয়ন। তার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে দয়াল তোর লাইগা রে, যার ভিউয়ার্স 95 মিলিয়ন। ইউটিউব থেকে তার প্রতি মাসে ইনকাম প্রায় $4,000 থেকে $65,000 পর্যন্ত। এবং তার একটি স্বপ্ন ছিল একটি বাইক কেনার। তার কাছে বর্তমানে সুজুকি FS একটি বাইক রয়েছে। ডিএস কবির খানকে নিয়ে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন।